নমস্কার বন্ধুরা, দেখো নিট 2021-এর অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ডের রেজাল্টের পর, অ্যালটমেন্ট রেজাল্টের পর ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলো, মেডিকেল কলেজগুলির কাট অফ নিয়ে আলোচনা করছিলাম। আগের দিন এনআরএস এবং এমসিকের কাট অফ দিয়েছি এবং এইমস কল্যাণীরও কাট অফ দেওয়া আছে। আজকে আমরা এসএসকেএম, আরজিকর এবং সিএনএমসির কাট অফ নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। এসএসকেএম এর ক্ষেত্রে ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 2289, ওবিসি 3366, ইডব্লিউএস 3300, এসসি 25444, এসটি 63815। এগুলো সবই কিন্তু ক্লোজিং র্যাঙ্ক, অর্থাৎ এই র্যাঙ্ক সর্বোচ্চ এই র্যাঙ্কেই কলেজ পাওয়া গেছে, এসএসকেএম পাওয়া গেছে। নেক্সট আমরা আরজিকর এর কাট অফ দেখে নেব। ইউআরের ক্ষেত্রে 5258, ওবিসির ক্ষেত্রে 7065, ইডব্লিউএস এর ক্ষেত্রে 7216, এসির ক্ষেত্রে 37455 এবং এসটির ক্ষেত্রে 78608। এগুলো ছিল ক্লোজিং র্যাঙ্ক। এবার আমরা দেখে নেব সিএনএমসি অর্থাৎ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। ইউআরদের ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক ছিল 5069, ওবিসির ক্ষেত্রে 7229, ইডব্লিউএস এর ক্ষেত্রে 7240, এসির ক্ষেত্রে 37744, এসটির ক্ষেত্রে 75893। তোমরা সবই দেখলে, এর পরের কয়েকটি ভিডিওর মাধ্যমে বাকি সমস্ত মেডিকেল কলেজগুলোকে কভার করে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে কয়েকটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেগুলোর কাট অফ নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং কাউন্সিলিং রিলেটেড আপডেটের জন্য চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থেকো। আজ এ পর্যন্ত।